কনফিগারেশন। এটা 24,900 টাকা, কোর i5 7 জেন, 8 জিবি র্যাম, 256 জিবি এসএসডি মাথায় রাখতে হয়। আর আমাদের ভিডিওর প্রাইসগুলো কিন্তু ফিক্সড না, 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি, কোর i5 8 জেনারেশন, 8 জিবি। আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি আছে, আপনার যতক্ষণ ইচ্ছা আপনি আমাদের শপে বসে আপনার যেভাবে ইচ্ছা আপনি চালায় চেক করে নিতে পারবেন। ব্যাটারি ব্যাকআপ এরকম 3 থেকে 4 ঘন্টার মতো থাকবে, কিন্তু এটার সাথে আপনার কোনো পারচেস করা লাগবে না। আপনি এটার সাথে এই মডেলে একটা বিল্ট ইন স্টেলাস পেন পাবেন, যেটা আপনার ব্যাটারি নিয়ে টেনশন করতে হবে না। যতক্ষণ ল্যাপটপ থাকবে সিস্টেম হলো টাইপ সি, 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি, কোর i7 8 জিবি প্রিমিয়ার প্রো, ইলাস্ট্রেটর, আফটার ইফেক্ট, আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, সিপিএম মার্কেটিং, ওয়েব ডিজাইনিং, ওয়েব ডেভেলপমেন্ট। মানে এটা হলো আমাদের মিরপুর 10 গোল চত্বরটা, তার পাশেই আছে আমাদের এস এ পরিবহন রোডটা। আর আমাদেরটা এই রোডেরই এই যে ঠিক এই যে আমাদের সাইনবোর্ডটা দেওয়া আছে তিনতলায়, আমরা এই রোডটা দিয়ে সোজা ঢুকবো। সোজা ঢুকারই কিছুক্ষণ হাঁটার পরে আমাদের বাম পাশে পড়বে আপনার 93 নম্বর বিল্ডিং, যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু, আপনার আয়েশা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই। আর আমাদের বিল্ডিংয়ের পাশে একটা মাজারও আছে। আর আমাদের এই যে আয়েশা ফার্মেসি আর এই যে ভবনটা আছে এইটারই সম্পূর্ণ তিনতলায়, ওই যে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে। আর এটা হলো আমাদের ঢোকার গেট, এখান দিয়ে সরাসরি ঢুকলে তিনতলায়। সবাইকে জানে ইউটেকবিডি পক্ষ থেকে স্বাগতম, চলে আসলাম আমরা আজকে নতুন আরেকটা ল্যাপটপ রিভিউর ভিডিওতে। আর আজকে আমরা কিছু সংখ্যক মডেল নিয়ে আসছি যেগুলো আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখা দেবো, কিন্তু এর বাইরে আমাদের কাছে কিন্তু অনেক কালেকশন। যদি আপনার এই ভিডিওর মধ্যে কোনো ল্যাপটপ পছন্দ না হয় তাহলে আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের চ্যানেলের পূর্ববর্তী ভিডিওগুলো দেখবেন, অনেক ধরনের মডেল আছে, অনেক কালেকশন আছে, অনেক কোয়ান্টিটি আছে। আর আজকে ভিডিওতে আমরা যে সকল মডেলগুলো নিয়ে এসেছি এগুলো প্রাইস, কনফিগারেশন অ্যান্ড কী কী ধরনের কাজ করতে পারবেন আজকে ভিডিওতে এগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। তাই দেরি না করে ভিডিওর শুরু করি, ল্যাপটপগুলো দেখা শুরু করি। লিনোভো থিঙ্কপ্যাডের X1 কার্বন, আমাদের কাছে X1 কার্বন সিরিজের অনেকগুলো মডেল আছে। আজকে ভিডিওতে হয়তো আমরা যে একটা নিয়ে আসছি একটা দেখা দিব X1 কার্বনের। কোর i7 এর 6 জেনারেশন, 8 জিবি র্যাম, 256 জিবি এসএসডি। আর X1 কার্বন কিন্তু নিজস্ব একটা মডেলের এভলিউশন আছে, এটা কিন্তু আপনার 6 জেনারেশন, বাট তারপর এটা কিন্তু আপনার অনেক 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 লেটেস্ট। এটার চার্জিং সিস্টেমটা দেখেন টাইপ সি, মানে একটা ফিউচারিস্টিক ল্যাপটপ। এটা 8 জিবি র্যাম আছে, 256 জিবি এসএসডি, সম্পূর্ণ কার্বন ফাইবার বডি। ইভেন 256 জিবি এসএসডি আছে, আপনি এসএসডি চাইলে কাস্টমাইজ করতে পারবেন, যদি আপনার প্রয়োজন মতো এটা প্লাস করতে পারবেন। আর এটা আমাদের প্রাইস পড়বে 33,900 টাকা। X1 কার্বন, কোর i7, 6 জেনারেশন, 8 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, 4 জিবি গ্রাফিক্স সহ, চার্জিং সিস্টেম টাইপ সি। আর এই এখানে যেই দুটো টাইপ সি আছে এই দুইটার মধ্যে যে কোনো একটা দিয়ে আপনি চার্জ করতে পারবেন, আর ইভেন আপনি এগুলো দিয়ে ডাটা ট্রান্সফার সহ করতে পারবেন। আর ল্যাপটপ কিন্তু আপনার খুবই পাতলা, ওয়েটলেস একটা ল্যাপটপ। আর ইভেন X1 কার্বন সিরিজগুলোতে আপনার সাধারণত RJ45 পোর্ট থাকে, মানে ল্যান্ড পোর্ট যেটাকে বলে থাকে না, কারণ এতটাই পাতলা যে আপনার ওইটার জায়গা নেই, স্পেস নেই এই যে। আর কিবোর্ডের মধ্যে ব্যাকি সিস্টেম দেওয়া আছে। আর X1 কার্বনের বিল্ট ইন কোয়ালিটি তো অনেক উন্নত মানের, মানে থিঙ্কপ্যাডের বাকি যে সকল ল্যাপটপের সিরিজগুলো আছে, এল সিরিজ, টি সিরিজ, এগুলোর সাথে X সিরিজ যেটা কিন্তু খুব দামি, অতএব এটা পারফরমেন্স আপনি সম্পূর্ণ ওগুলোর সাথে আলাদা পাবেন। অ্যান্ড এটা আমাদের প্রাইস পড়বে 33,900 টাকা। মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ 3, 10 জেনারেশন, কোর i5, 8 জিবি র্যাম, 256 জিবি এসএসডি। অ্যান্ড এটা কিন্তু 2K রেজলিউশন ডিসপ্লে প্লাস টাচ স্ক্রিন, মানে রেজলিউশন হাই থাকার কারণে আপনি পিক্সেল ডেন্সিটি বেশি পাবেন, অর্থাৎ পিকচার কোয়ালিটি অনেক নিখুঁত হবে। আর টাচ স্ক্রিন থাকার কারণে আপনি পিকচার কোয়ালিটি আরও বেটার পাবেন, ডিসপ্লে রিফ্রেশ রেট বেশি, অতএব যার নাকি আপনি যে মোশনের কাজগুলো করবেন, যার নাকি অ্যানিমেশনের কাজগুলো, ভিডিও এডিংয়ের কাজগুলো, সেক্ষেত্রে আপনি এটার ইফেক্টগুলো বুঝতে পারবেন। 8 জিবি র্যাম আছে, 256 জিবি এসএসডি, অ্যান্ড এটা আমাদের প্রাইস পড়বে 62,900 টাকা। অ্যান্ড এটা কিন্তু আপনার কোনো কিছু কাস্টমাইজেশন কোনো সিস্টেম নেই, মানে র্যাম 8 জিবি আছে, 8 জিবি থাকবে, 256 জিবি এসএসডি আছে, এসএসডি, মানে সার্ফেস ল্যাপটপ কোনো কিছু কাস্টমাইজ করা যায় না যেরকম আছে তাই, অতএব এটার পারফরমেন্সকে আপনি সম্পূর্ণ আলাদা পাবেন, মানে এক্সেপশনাল পারফরমেন্স পাবেন। ব্যাটারি ব্যাকআপ এরকম 3 থেকে 4 ঘন্টার মতো থাকবে। এই যে এটা হলো আপনার চার্জিং সিস্টেম ল্যাপটপে, এখানে আপনার একটা USB পোর্ট আছে, একটা টাইপ সি আছে, একটা হেডফোনের পোর্ট আছে, আর বাকি আর কোনো পোর্ট নেই, একেবারে সম্পূর্ণ প্লেন ফ্ল্যাট। অ্যান্ড এটা আমাদের প্রাইস পুরো 62,900 টাকা। লিনোভো থিঙ্কপ্যাড T460S, 14.1 ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপ, কোর i5, কোর i5 এর 6 জেন, 8 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, 23,900 টাকা।
আপনি চাইলে ল্যাপটপের কনফিগারেশন আপডেট করতে পারবেন, 8GB RAM আছে, RAM বাড়াতে পারবেন, 256GB SSD আছে, SSD বাড়াতে পারবেন, 4GB গ্রাফিক্স সহ। আর যদি আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো, ইলাস্ট্রেটর, আফটার ইফেক্ট, আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, সিপিএম মার্কেটিং, ওয়েব ডিজাইনিং, ওয়েব ডেভেলপমেন্ট, মানে আপনি এই টাইপের কাজগুলো স্মুথলি রান করতে পারবেন। সম্পূর্ণ 180GB কাজের ল্যাপটপটা, অ্যারাউন্ড 3 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, অ্যান্ড এটা আমাদের প্রাইস পড়বে 23,900 টাকা। ডেল ল্যাটিটিউড 7400। যদি আপনি খুবই একটা হাই কনফিগারেশন চান, পাওয়ারফুল সিপিউ চান, টাচ স্ক্রিন চান, প্রাইসটা কম চান, এটা প্রাইস পড়বে 38,900 টাকা। 16GB র্যাম, 512GB SSD, Core i5 8 জেনারেশন, 8GB গ্রাফিক্স সহ ডেল ল্যাটিটিউড 7400। IPS প্যানেলের টাচ স্ক্রিন ডিসপ্লে, সিপিউটা হলো আপনার 6MB ক্যাশ, 4টা কোর, 8টা থ্রেড, অতএব আপনি মাল্টিটাস্কিংয়ের কাজও করতে পারেন। আপনি কয়েকটা ভারী মানে এডিটিংয়ের সফটওয়্যার অ্যাট এ টাইম ইউজ করতে পারেন, ল্যাপটপ কোনো ধরনের কোনো ল্যাক করবে না। কিবোর্ডের মধ্যে ব্যাকরি সিস্টেম দেওয়া আছে, আর ল্যাপটপটা কম্পারিজনলি কিন্তু আপনার স্লিম। এই যে সম্পূর্ণ মেটালিক বডির ল্যাপটপ, আর এটা কিন্তু আপনার শেয়ারিংটা সম্পূর্ণ আলাদা। ক্যামেরা এখানে আপনার শাটার সিস্টেম দেওয়া আছে, চাইলে আপনি এটা ব্লক আনব্লক করে রাখতে পারবেন। অ্যান্ড এটা আমাদের প্রাইস পড়বে 38,900 টাকা, অ্যারাউন্ড 3 থেকে 3.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর আমি যদি সফটওয়্যার নাম উল্লেখ করি, আপনি যদি অ্যান্ড্রয়েড স্টুডিওর কাজগুলো, আপনি 3D Max রেন্ডারিংয়ের কাজগুলো, আপনি অ্যানিমেশনের কাজগুলো, আপনি মোশন ডিজাইনিংয়ের কাজগুলো, মানে আপনি ভারী মানের কাজগুলো স্মুথলি রান করতে পারবেন। আর সব ধরনের পোর্টও আছে এখানে, HDMI, থান্ডারবোর্ড, USB, স্মার্ট কার্ডের যাবতীয় যে সকল ধরনের পোর্ট লাগে সব কিছু আছে। অ্যান্ড এটা আমাদের প্রাইস পড়বে 38,900 টাকা। লিনোভো থিঙ্কপ্যাড X1 Yoga, আমাদের কাছে X1 Yoga Core i5 আছে, Core i7 আছে, Core i7, Core i7 8 জেনারেশন, 16GB RAM, 512GB SSD, 8GB গ্রাফিক্স সহ 360° ভাস করতে পারবেন, 49,900 টাকা। সাথে একটা স্টেলাস পেন আছে, মানে আপনি এটা দিয়ে হাত দিয়ে, আপনি হাত দিয়ে টাচ স্ক্রিন সকল ধরনের কাজ করতে পারবেন। অনেকে টাচ স্ক্রিন ল্যাপটপের সাথে একটা স্টেলাস পেন ইউজ করছে, দেখা যাচ্ছে সব মডেলের সাথে থাকে না। যেমন আমি এর আগে যে ডেল ল্যাপটপ দেখেছি ওটার সাথে কিন্তু কোনো স্টেলাস পেন নেই, যদি ইউজ করতে হয় আপনি আলাদা পারচেস করতে হবে। কিন্তু এটার সাথে আপনার কোনো পারচেস করা লাগবে না, আপনি এটার সাথে এই মডেলের একটা বিল্ট ইন স্টেলাস পেন পাবেন, যেটা আপনার ব্যাটারি নিয়ে টেনশন করতে হবে না। যতক্ষণ ল্যাপটপে থাকবে অটোমেটিক চার্জ দিয়ে, যে চার্জিং সিস্টেম দেওয়া আছে, ক্যারিরও কষ্ট করতে হবে না, ল্যাপটপের মধ্যে এটা রাখার স্পেস আছে। এবং এটা যতক্ষণ এই জায়গায় থাকবে ততক্ষণ অটোমেটিক চার্জ নেবে। 16GB র্যাম, 512GB SSD, Core i7 8 জেনারেশন, লিনোভো থিঙ্কপ্যাড X1 Yoga, স্টাইলাস পেন সহ এটা আমাদের প্রাইস পড়বে 49,900 টাকা। ডিসপ্লে সাইজটা বড়, 14.1 ইঞ্চি, আর চার্জিং সিস্টেম হলো Type-C, আর একেবারেই কিন্তু পাতলা। আর এই যে এখানে সিম্বলটা দেওয়া আছে, X1 Carbon আর Yoga এই দুইটার কোলাবরেটর মডেল আপনার X1, মানে আপনি এটার মধ্যে X1 Carbon-এর মধ্যে যে থিকনেসটা পাবেন, মানে যে পাতলাটা, বিল্ট ইন কোয়ালিটিটা, পারফরমেন্সটা, আর Yoga-র মতো 360° ভাজের সুবিধাটা, টাচ স্ক্রিনের সুবিধা, আর স্টেলাস পেনের সুবিধাটা, এই দুইটার মিক্স করে মডেল হচ্ছে আপনার X1 Yoga। অতএব আপনি এটার পারফরমেন্স আপনি খুবই ভালো পাবেন। 8GB গ্রাফিক্স আছে, CPU-র মধ্যে 8MB ক্যাশ আছে, 4টা কোর আছে, 8টা থ্রেড আছে, অর্থাৎ মাল্টিটাস্কিংয়ের কাজে আপনি আরও স্মুথলি পাবেন। অ্যান্ড এটা আমাদের প্রাইস পড়বে 49,900 টাকা। HP এলিটবুকের 840G2 Core i7, ইভেন টাচ স্ক্রিন ডিসপ্লে, একটা ল্যাপটপের ডিসপ্লে যখন টাচ স্ক্রিন হয় তখন ডিসপ্লে কোয়ালিটি আপনার অনেক বেটার হয়, কালার কম্বিনেশনটা সুন্দর হয়, একটা ট্রু কালার টোন আসে, ইভেন চোখের উপর ইফেক্ট কম হয়। এটা Core i7 5th জেনারেশন, 8GB র্যাম, 256GB SSD, সম্পূর্ণ ব্ল্যাক কালার মেটালিক বডি ল্যাপটপ। অ্যান্ড এটা আমাদের প্রাইস পড়বে 25,500 টাকা। আর এটা ডিসপ্লে কোয়ালিটি খুব সুন্দর, আপনি সরাসরি যখন আসবেন দেখবেন বুঝবেন ডিসপ্লে কোয়ালিটি আপনার অনেক সুন্দর। আর আপনি এটা দিয়ে প্রফেশনাল লেভেলে ফটো এডিটিংয়ের কাজগুলো, প্রাইমারি লেভেলে ভিডিও এডিটিংয়ের কাজগুলো, কোডিং, প্রোগ্রামিং, CSC-র কাজগুলো, মানে CSC যারা করে তাদের জন্য, তারপরে আপনি এটা দিয়ে অনলাইন ক্লাস, তারপর আপনি আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, CPM মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, মানে এই টাইপের কাজগুলো করার জন্য আপনি একটু কম প্রাইসের মধ্যে একটা ভালো রেজলিউশন চান, এটা খুব সুন্দর একটা অপশন। 25,500 টাকা, Core i7 5th Gen, 8GB র্যাম, 256GB SSD, HP এলিটবুকের 840G2, IPS প্যানেলের টাচ স্ক্রিন ডিসপ্লে, মোট 4টা USB পোর্ট আছে, আর এটার মধ্যে কিন্তু আপনার ডুয়েল স্টোরেজ সিস্টেম আছে, আপনি অ্যাট এ টাইম 2টা SSD একই সাথে একই সময় ইউজ করতে পারবেন। লিনোভো থিঙ্কপ্যাড T490, এই দেখেন স্লিমেস্ট একটা মডেল, চার্জিং সিস্টেমটা হলো Type-C,
16GB RAM, 512GB SSD, Core i7 এর 8th generation 42900 টাকা, 8GB graphics আছে, 8MB cache আছে, 4টা core আছে, 8টা thread আছে, এটাও কিন্তু সম্পূর্ণ carbon fiber body, আর এই যে সব ধরনের port আছে, আপনার যে সকল ধরনের port গুলো লাগবে, এই যে, ক্যামেরার উপরে shutter system আছে, তাহলে আপনি on off করে রাখতে পারবেন, T490, speakerটা সম্পূর্ণ উপরের দিকে, 8GB graphics সহ আপনি আরো কাস্টমাইজেশনের সুযোগ পাবেন আপনি ল্যাপটপে RAM প্লাস করতে পারবেন চাইলে আপনি SSD বাড়াতে পারবেন কিবোর্ড মধ্যে ব্যাকেট সিস্টেম দেয়া আছে अराउंड 3 থেকে 4 ঘন্টা মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা আমাদের প্রাইস পড়ে 42900 টাকা HP Elite Book এর 820G4 খুব কম প্রাইজের মধ্যে একটা হাই কনফিগারেশন এটা 24900 টাকা Core i5 এর 7 জেন 8GB RAM 256GB SSD Dual storage system আছে আপনি at a time hard drive SSD অথবা দুইটা SSD একই সাথে একই সময় ইউজ করতে পারবেন আর Core i5 7 generation আছে আপনি যদি Adobe Premiere Pro Illustrator After Effects Dreamweaver তারপর কোডিং এর কাজগুলো আউটসোর্সিং ফ্রিল্যান্সিং CPA মার্কেটিং ওয়েব ডেভেলপমেন্ট মানে এই টাইপের কাজ স্মুথলি রান করতে পারবেন আর এটা আমাদের প্রাইস পড়বে 24900 টাকা আপনি আরো কাস্টমাইজেশন সুযোগ পাবেন 8GB RAM আছে ল্যাপটপে RAM more than 16GB করতে পারবেন আর अराउंड 3 থেকে 3.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন আর আমাদের এই প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি আছে আপনার যতক্ষণ ইচ্ছা আপনি আমাদের শপে বসে আপনার যেভাবে ইচ্ছা আপনি চালায় চেক করে নিতে পারবেন इवन আপনি যদি কোনো ইন্ডিভিজুয়াল সফটওয়্যার থেকে আপনি নিজ দাইতে সফটওয়্যার রান করে দেখে নিতে পারেন আমাদের কোনো আপত্তি নেই বাট তারপরও আপনি একে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন মানে আপনি বাসায় নিয়ে নিশ্চিন্তে চালাবেন যদি কোনো ধরনের প্রবলেম পান সাথে সাথে ল্যাপটপ নিয়ে আসবেন সাথে সাথে ল্যাপটপ রিপ্লেস হবে আর লাইফ টাইম ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি আর প্রত্যেকটা ল্যাপের সাথে ব্যাগ পাবেন বক্স পাবেন এন্ড অরিজিনাল চার্জার আমাদের প্রত্যেকটা ল্যাপের সাথে আমরা অরিজিনাল চার্জার প্রোভাইড করি আর বর্তমানে একটা মাউসও পাবেন আপনি প্রত্যেক ল্যাপের সাথে আমাদের শপ এর সাথে ঢাকা মিরপুর 10 এসএ পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ঠিক অপোজিটে ভবন 3 তলায় সপ্তাহে 7 দিনই খোলা থাকে সকাল 10টা 30 থেকে রাত 9টা পর্যন্ত আজ ঢাকার বাইরে আছেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসে ব্যবস্থা আছে আমরা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিই সেক্ষেত্রে আমাদেরকে ফোন করে যে কোনো ধরনের মডেল চাইলে আপনি অর্ডার করতে পারবেন আর আজকে ভিডিওর বাইরে অনেক মডেল আছে অনেক কালেকশন আছে যদি আপনার এখান থেকে কোনো মডেল পছন্দ না হয় আমাদের ফেসবুক পেজটা ভিজিট করবেন অথবা আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিওগুলো দেখবেন আর আমরা কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের কোয়ালিটি মেইনটেইনের চেষ্টা করি মানে আল্লাহর রহমতে যথেষ্ট কোয়ালিটি মেইনটেইন করি আপনি আমাদের পেজের বয়সগুলো দেখবেন তাহলেই বুঝতে পারবেন কারণ একটা ল্যাপটপ আমরা এখন যেরকম প্রাইসে দিচ্ছি চাইলে আমরা এর থেকে আরও কম প্রাইসে দিতে পারি কিন্তু সেক্ষেত্রে এখন আমরা যেরকম কোয়ালিটি মেইনটেইন করি ওই কোয়ালিটি মেইনটেইন করা সম্ভব হবে না আসলে সব কিছুই মাথায় রাখতে হয় আর আমাদের ভিডিওর প্রাইসগুলো কিন্তু ফিক্সড না মানে আপনি এখন যে প্রাইসগুলো দেখছেন কিন্তু ফিক্সড না কারণ আমাদের প্রাইসগুলো আপনার রেগুলার চেঞ্জ হয় এগুলো আমাদের পার্চেসের উপর ডিপেন্ড করতে আপনি যখন আসবেন মডেল পছন্দ করবেন তখন একটা বেস্ট প্রাইস বেস্টের চেয়ে তো বেস্ট প্রাইস পাবেন অ্যান্ড আমাদের এখানে ইএমআই ফ্যাসিলিটি আছে মোট 18টা ব্যাংকের ইএমআই আছে সেক্ষেত্রে আপনার কোনো ডাউন পেমেন্টের প্রয়োজন আপনি সম্পূর্ণ পেমেন্ট ইএমআই এর মাধ্যমে করতে পারবেন আপনার কোনো ডাউন পেমেন্ট কোনো এনআইডি কার্ড কোনো পরিচয়পত্র কিচ্ছু লাগবে না জাস্ট এই 18টা ব্যাংকের মধ্যে যে কোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলেই হবে আপনি সম্পূর্ণ পেমেন্ট ইএমআই এর মাধ্যমে করতে সেক্ষেত্রে কোন কোন ব্যাংকের কার্ড আর কিভাবে করতে হয় এটা জানা যে আপনি আমাদের ফেসবুক পেজ ইনবক্সে নোট করলে আমরা আপনাকে সম্পূর্ণ লিস্টটা দিয়ে দিব আর আজকের জন্য এতটুকুই যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর অন্য কোনো কিছু জানা থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন আর এরকম ভিডিও যদি আরও প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবো ইনশাআল্লাহ আবার আমাদের নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ